একটি গ্রামে ছিল একজন ভালো মা এবং তার সন্তান। ওরা খুব গরিব ছিল। মা তার সন্তানকে বলে, কিরে মা, আমাদের তো টাকা পয়সা নেই, এখন তো তোকে কাজ করতে হবে। মা, আমি কাজ করতে পারবো না, কেননা আমি অনেক ছোট। না মা, আমি কাজ করব না, আমি তোমার সঙ্গে থাকব। এই কথা বলে সন্তান মার কাছে আসলো, বলল, মা, আমি কাজ করব না। পরদিন সকালে ভাগ্যের অবস্থায় বসে থাকলে তো হবে না, তাদেরকে তো কাজ করতে হবে, না হলে তারা খাবে কি? তাই ছোট্ট মণি কাজ করতে বের হলো। আমি কি কাজ করব, আমি তো কোনো কাজই জানি না, এখন দেখি কি কাজ করা যায়। এই বলে মণি হাঁটতে লাগলো, আর হেঁটেই চললো, আর হেঁটেই চললো। হাঁটতে হাঁটতে মণি একটি নদীর ধারে গিয়ে বসলো। তারপর আবার হাঁটতে লাগলো, বলল, আমি তো কোনো কাজই জানি না, এখন কি কাজ করব। এই কথা বলে মণি হাঁটতেই লাগলো, আর হাঁটতেই লাগলো। এসে একটা জমি দেখে, মণি বলে, আরে, এই জমিটাতে তো ফসল ফলালে অনেক ভালো হবে। এই কথা বলে হাঁটতেই লাগলো, আর হাঁটতেই লাগলো। গেল এক চাষা ভাইয়ের জমিতে, দেখে চাষা ভাইয়েরা অনেক ফসল ফলাচ্ছে। এখানকার মানুষরা কিভাবে এত ফসল ফলায় আমি তা দেখব, আমি ওই জমিটাতে ফসল ফলাব। এই বলে মণি হাঁটতেই লাগলো, আর হাঁটতেই লাগলো। মণি বলল, এই জমিটাতে আমরা ফসল ফলাব। তা বলে মণি হাঁটতেই লাগলো। হাঁটতেই লাগলো, আর হাঁটতেই লাগলো। এত তাড়াতাড়ি, অনেক তাড়াতাড়ি মণি হাঁটতে লাগলো। তার মার কাছে যেতে হবে তাই। মণির মা বলল, কিরে মা, আজ কি কোনো কাজ করিসনি? কাজ না করলে কি হবে, আমাদের সংসার কিভাবে চলবে? না মা, কাজ করিনি, কিন্তু একটা জমি দেখেছি, সেখানে আমরা সবাই ফসল ফলাব। পরদিন মণি আর মণির মা দেখলো জমিটা দেখতে, যে জমিটাতে তারা ফসল ফলাবে। তারা হাঁটতেই লাগলো, আর হাঁটতেই লাগলো। সেই নদীটার ধার দিয়ে তারা হেঁটে হেঁটে চলল সেই জমিটার পাশে। অবশেষে সেই জমিটার দেখল। মণি বলল, মা, আমরা এখানে ফসল ফলাবো এবং অনেক টাকার মালিক হব, তাহলে আমাদের দুঃখ চলে যাবে। মণির মা বলল, হ্যাঁ মা, এই জমিটাতে ফসল ফলালে তো আমাদের দুঃখ কষ্ট দূর হবে। হ্যাঁ মা, আমরা এখানেই ফসল ফলাব এবং আমাদের ভাগ্যের চাবিকাঠি অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। এবং আরো অনেক অনেক কথা বলল। এই কথা বলে তারা চলল বাড়ির দিকে। হাঁটতেই লাগলো, আর হাঁটতেই লাগলো। অবশেষে তারা বাড়ি ফিরে আসলো। এসে বলল, আমরা ওই জমিটাতেই ফসল ফলাবো এবং আমাদের ভাগ্য পরিবর্তন করব। পরদিন সকালে তারা অনেকগুলো গাছের চারা নিয়ে গেল ওই জমিতে। হাঁটতে হাঁটতে তারা নদীটার ধার দিয়ে হেঁটে হেঁটে চলল ওই জমিটার পাশে। অবশেষে সেই জমিটা দেখল তারা। সেখানে তারা সেই গাছগুলো লাগালো, সেই চারাগুলো লাগালো এবং বাড়ির দিকে রওনা হলো।
হাঁটতে হাঁটতে তারা বাড়ি এসে পৌঁছালো। আর বলল, মা, আজকে তো আমরা অনেক ফসল ফলালাম, দেখি ভগবান কি করে আমাদের। হ্যাঁ মা, যদি ভগবান আমাদের ভাগ্য পরিবর্তন করে। এই গ্রামে ছিল একজন খারাপ মহিলা, সে শুধু মানুষকে দেখত আর হিংসে করত। সে শুধু অন্যকে জ্বালাতন করত আর অনেক কথা শোনাত। সে খারাপ মহিলা দেখল মণি এবং মণির মা অনেক আনন্দ করছে। এ দেখে খারাপ মহিলা অনেক উপকৃত হলো। বলল, কেন ওরা এত মজা করছে, ওরা কি পেয়েছে যে এত মজা করছে? তাই বলে মণি এবং মণির মার দিকে সে খারাপ মহিলাটা তাকালো। পরদিন সকালবেলা মণি এবং মণির মা দেখতে গেল তাদের সেই জমিটা। চললই আর চলল নদীর ধার দিয়ে, তাদের পিছু পিছু চলল সেই খারাপ মহিলা। বলল, দেখি তো ওরা কি করে। মণি এবং মণির মা দেখে ওদের যে জমিটা ছিল সেখানে অনেক সুন্দর সুন্দর ফসল এবং ফুল ফুটেছে। মণি বলল, মা, আমাদের তো অনেক ফসল ফলেছে। হ্যাঁ রে মা, এখানে তো অনেক ফসল ফলেছে, তাহলে আমাদের কি ভাগ্যের চাকা পরিবর্তন হবে? এই কথা বলে ওরা একটি ফসল গাছ নিল এবং এগিয়ে চলল। অন্যদিকে খারাপ মহিলাটা ওদের জমির কাছে আসলো, দেখতেই লাগলো আর দেখতেই লাগলো ওদের এত সুন্দর ফসলগুলো। সে মহিলা দেখেই গেল আর দেখেই গেল। তারপর সে মহিলা বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে এসে মহিলা ভাবল, এরকম একটি যদি আমার হতো। একদিন সে খারাপ মহিলা ফসল সহ একটি চারা নিল, নিয়ে তার জমিতে রোপণ করল সে চারাটি। রোপণ করে বল মনে মনে ভাবতে লাগলো, আমার তো অনেক ফসল হবে, আমি তো অনেক টাকার মালিক হব। এ কথা বলে সে মহিলা বাড়ির দিকে চলল। বাড়িতে এসে ভাবতে লাগলো, এবার তো আমি অনেক টাকার মালিক হব। সে লোভে পড়ে গেল। অন্যদিকে ভালো মহিলাটি সে ফসলটি বিক্রি করল এবং অনেক টাকা পেল। দুদিন পর তারা তাদের ঘরবাড়ি মেরামত করল এবং অনেক সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। অন্যদিকে খারাপ মহিলাটি দেখতে চলল তার জমিটি, গিয়ে দেখে তার জমিটির অবস্থা খুবই খারাপ, কেননা সে তার জমিটি যত্ন নেয়নি। এ দেখে সে কান্নায় ভেঙে পড়ল আর কাঁদতেই লাগলো এবং কাঁদতেই লাগলো। অন্যদিকে ভালো মহিলাটি আর মণি নাচতে লাগলো এবং তাদের ভাগ্য পরিবর্তন হয়। ভালো মানুষের এটাই হয়। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি কমেন্টে জানাও এবং তোমার মতামত দাও।